এরপর প্রশ্ন, আমি বিদেশে পরিবার সহ থাকি এবং এই দেশেই আমি সেটেল, এমন অবস্থায় আমি কি বিদেশে কুরবানি করব নাকি দেশে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের দেশের অনেক মানুষই প্রবাসে থাকেন, কেউ লন্ডন আমেরিকা, কেউ ফ্রান্স ইতালি, তারা সেখানের সিটিজেন প্রাপ্ত বা সেখানের সেটেল, তারা অনেক সময় বাংলাদেশে কুরবানি করেন। এই উদ্দেশ্যে করেন যে বাংলাদেশে কুরবানি করলে টাকা কম লাগবে, খরচ কম হবে, তার মানে খরচ বাঁচানোর জন্য বাংলাদেশে কুরবানি করে থাকেন। প্রিয় ভাইয়েরা, আমার মূলত নিয়ম হচ্ছে যে যেই দেশে অবস্থান গ্রহণ করবে সে ওই দেশেই কুরবানি করবে। আপনি যে দেশে আছেন আপনার ওই অবস্থান স্থলেই আপনি কুরবানি করবেন, এটাই হচ্ছে স্বাভাবিক নিয়ম। আপনি আমেরিকায় আছেন, লন্ডন আছেন, মানে মোট কথা যেখানে আছেন, বাকি আপনি ওখানে না করে আপনার দেশে করতে পারেন, এই হিসেবে যে ওই দেশে আসলে কোরবানির গোস্ত দেওয়ার মতো গরিব মিসকিন বা এই ধরনের ব্যবস্থা নাই, অথবা কোরবানির পশু কোরবানি করার মতো ব্যবস্থা নেই। আপনি যদি দেশে করেন তাহলে আপনার আত্মীয় স্বজন বেশি, এখানে গরিব মিসকিন বেশি, তাদেরকে আপনি দিতে পারলেন। আবার সে দেশে যদি আপনি কোরবানির পশু কোরবানি করতে যান, অমুসলিম কোনো রাষ্ট্র যদি হয় তাহলে সেখানে আপনার বিপদে পড়া লাগতে পারে। যদি এই রকম হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি নিজের দেশ ছাড়া অন্য দেশে কোরবানি করা বা যেখানে অবস্থান করেছেন সেখানে ছাড়া নিজের দেশে মানে বাংলাদেশে আপনি কোরবানি করতে পারেন। তাহলে মূল কথা হচ্ছে যে নিজে যেখানে অবস্থান করছেন সেখানে ছাড়া অন্য জায়গায় কোরবানি করা জায়েজ আছে, কিন্তু উচিত হচ্ছে প্রথমে চেষ্টা করতে হবে নিজের অবস্থান স্থলে সেখানেই কোরবানি করার, যদি সকল ব্যবস্থা সেখানে থাকে বা অন্য কোনো সমস্যা না থাকে। এরপরের প্রশ্ন, কোরবানির পশু ক্রয় করার পর যদি মনে হয় এটি মারা যাবে তখন কি করণীয়? প্রশ্নটা ক্লিয়ার না, মূলত প্রশ্নটা সম্ভবত এটাই বুঝাতে চাচ্ছেন যে অনেক সময় এরকম হয় যে কোরবানির পশু ক্রয় করে বাসায় নিয়ে এসেছেন, কোরবানির একদিন বা দুই দিন এখনও বাকি আছে, এর আগেই দেখা যাচ্ছে যে অসুস্থ হয়ে গেছে, এখন সে মারা যেতে পারে। যদি তাকে জবাই করা হয় তাহলে তো নিজেরা খাওয়া যাবে, গরিব সিংকে দেওয়া যাবে, আর যদি কোরবানি করা মানে জবাই করা না হয় তাহলে সেটা মারা যাবে। তাহলে কি করতে হবে? এর উত্তর হচ্ছে, আপনি কোরবানির পশু ক্রয় করার পরে যদি আপনার অবহেলায় নয়, সে এমনিতেই সৃষ্টিগত কারণেই সে মারা যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আপনি সেটিকে জবাই করে দিবেন। জবাই করে দেওয়ার পরে যদি আপনার তৌফিক থাকে তাহলে আপনি কোরবানির সময় আরেকটা ক্রয় করে সেটা আপনি কোরবানি করবেন। যদি আপনার তৌফিক থাকে, কোরবানির দিনগুলোতে আপনার তৌফিক থাকে এবং সেরকম অর্থ থাকে, ব্যবস্থা থাকে, তাহলে আরেকটা কিনে আপনি ক্রয় করবেন। আর যদি সে ব্যবস্থা না থাকে, অসুবিধা নাই, আপনি কোরবানি দিনের আগেই ওটা জবাই করে ওটার গোস্ত খেয়ে ফেলবেন বা দান করে দেবেন বা যেটা ইচ্ছা আপনি করতে পারেন। কিন্তু চেষ্টা করতে হবে যে এটা যদি বাঁচবে মনে করেন তাহলে কোরবানির দিন পর্যন্ত অপেক্ষা করবেন, আর যদি শিওর হন বা ডাক্তার বলে বা পশু ডাক্তার যারা তারা যদি বলে যে না এটা বাঁচবে না তাহলে আপনি জবাই করে দিবেন, কারণ এটাকে মেরে ফেলে লাভ কী হবে? জবাই করে দিবেন, আর কোরবানির সময় যদি আপনার তৌফিক থাকে তাহলে আরেকটা আপনি কিনে এরপরে কোরবানি করবেন। যে প্রশ্ন আমাদের কাছে এসেছে তা হচ্ছে, মৃত ব্যক্তির ওসিয়তকৃত কোরবানির গোস্ত নিজেরা কি খাওয়া যাবে? খুবই সুন্দর প্রশ্ন। কোন মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি আপনি কোরবানি করতে চান, এমনি নিজের থেকে যদি ওসিয়ত না করে যায় তাহলে মৃত ব্যক্তিদের পক্ষ থেকে কোরবানি করা উচিত নয়, কারণ সাহাবীদের কাছ থেকে তেমন একটা আমল পাওয়া যায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যেটা পাওয়া যায় যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি করেছেন, এটার সনদ নিয়ে ওলামায়ে কেরাম মুহাদ্দিসগণ ইখতিলাফ করেছেন এবং মুহাদ্দিসগণের মতে এই হাদিসটি সহি নয় বরং জঈফ। তো সবগুলো মিলিয়ে হচ্ছে আমরা সাহাবিদের থেকে তেমন কোনো আমল পাই না, মৃত ব্যক্তিদের পক্ষ থেকে স্বেচ্ছায় তারা কোরবানি করেছেন। বাকি যদি ওসিয়ত করে যায় তাহলে সেই ক্ষেত্রে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে, কিন্তু শর্ত হচ্ছে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা হলে সেই কোরবানির গোস্ত নিজেরা খাওয়া যাবে না, বরং পুরোটাই দান করে দিতে হবে, পুরোটাই দান করে দিতে হবে। এর মর্মে সাহাবিদের থেকে রেওয়ায়েত পাওয়া যায়। তাহলে মৃত ব্যক্তির পক্ষ থেকে যে সকল কোরবানি পশু কোরবানি করা হবে সেগুলোর গোস্ত নিজেরা খাওয়া যাবে না।